কসম মাত্র শুধু দিতে পারে আল্লাহর নামে। কার নামে? যারা এসেছেন এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি, কসম কারো নামে জায়েজ নেই, শুধুমাত্র আল্লাহ বাদে কারো নামে কসম করা। আপনি যদি টাকা চুরি করে বলেন আল্লাহ তোমার নামে কসম করছে আমি চুরি করিনি, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আর যদি সত্য হয় তাহলে অসুবিধা নেই। সুতরাং ছেলের মাথায় কোরআন শরীফে মসজিদে হাত দিয়ে কসম কাটা আর যাবে? আল্লাহ যেহেতু আমাদের চাইতে অনেক বড় নাকি, এখন ওনার চাইতে তো আর বড় কেউ নেই আছে। উনি কসম দিলে কিসের দে, তিনি কসম দেওয়ার সময় দেখেন আমি যেটা বোঝাতে চাই তার সাথে সম্পর্ক আছে কিসে। এখানে আল্লাহ মানুষের জীবন সম্পর্কে কসম দিতে চায়, আর মানুষের জীবনের সম্পর্ক হচ্ছে সময়ের সাথে। মানুষের হায়াতটা কিসের সাথে বলেন? এখানে আসর শব্দের তিনটা অর্থ আমি পেয়েছি তাফসিরে, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ আসরের নামাজের কসম করলাম। কিসের নামাজ? এই যে এক ঘন্টা পরে শুরু হবে যেটা, কিসের নামাজ? আসর। এখানে অন্যান্য নামাজের যতটুকু গুরুত্ব দেন আসরের নামাজের গুরুত্ব বেশি দেওয়া লাগবে। কারণটা কি? পৃথিবীর বেশিরভাগ মানুষ আসরের সময় ব্যস্ত হয়ে পড়ে বেশি। এই ব্যস্ততম সময়েও যারা আল্লাহর বিধান ভোলে না, যারা ব্যস্ত হওয়ার সময় আল্লাহকে ডাকতে পারে না, আমার আল্লাহ তাদের এই সময়ের সওয়াব দিয়ে দেয়। এই যারা সুখের সময় যারা আল্লাহকে ডাকে, দুঃখের সময় যদি ডাকতে নাও পারে আমার আল্লাহ তাও তাদেরকে সওয়াব দেবে। আরো জোরে বলেন। আর দুঃখের সময় শুধু বিপদে পড়লে ডাকবেন, আর সুখের সময় ভুলে যাবে। আসর শব্দের প্রথম অর্থ আসরের নামাজ, দুই নাম্বার অর্থ হায়াত। দুই নাম্বার অর্থ কি? কেন হায়াত দিলেন? এই পৃথিবীতে যত কিছু আপনি আল্লাহর কাছ থেকে পেয়েছেন সব চাইতে বড় দামি জিনিস আল্লাহর পক্ষ থেকে হায়াত। আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ক্ষমতা স্ত্রী যত কিছু আল্লাহ দিয়েছে ও কখন চলে যায় কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটা জিনিসের গ্যারান্টি আছে, হায়াতের গ্যারান্টি আছে। কিন্তু হায়াতটা নির্ধারিত করে আল্লাহ দিয়েছেন আপনাকে, তার নির্ধারিত সময় আগে আপনি মরবেনও না বাঁচবেনও না, কিন্তু কতটুকু এইটা আল্লাহ আপনাদের জানাইবে। ওটা জানিয়েছিলেন একজনকে শুধু, হযরত আদম আলাইহিস সালামকে। আদম নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগে বলেছিলেন তুমি 1000 বছর দুনিয়ায় বাঁচবে। কত বছর? 1000 বছর। 1000 বছরের ভেতরে 940 বছর পার হওয়ার পরে আজরাইল একবার এসে ওনার জান কবজ করার জন্য অনুমতি চেয়েছিল। হযরত আদম বলে কি এখন আমি 60 বছর বাঁচব? আদম নবী আলাইহিস সালাম বললেন না। হযরতে আজরাইল বলে আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি 60 বছর আগে একজনকে দিয়ে দিয়েছেন। বলে কাকে? সন্তানদেরকে আপনার সামনে রেখেছিল, বিভিন্ন সন্তান দেখে দেখে, বিশেষ করে হযরতে দাউদ। তাকে দেখার পরে আপনি বললেন এটা কে? আল্লাহ বললেন তোমার সন্তান দাউদ। আপনি জিজ্ঞাসা করেছিলেন এটার বয়স কত হবে, এর হায়াত কত? আল্লাহ বলেছিল 40 বছর। আল্লাহর কাছে বলেন রব্বুল আলামিন আমি বাবা আমার বয়স 1000 বছর, আমার সন্তানের বয়স 40 বছর, এ মেনে নেওয়া যায় না। আপনি এক কাজ করেন আমার সন্তান হার হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ বলেন কলম তুলে নিয়েছি কালি শুকিয়ে গেছে, সুতরাং আর হবে না। কেমন পর্যন্ত দুনিয়াতে যাদেরকে পাঠাবো যার যে হায়াত আমি লিখে ফেলেছি, এ কমবেও না বাড়বেও না। হযরত আদম বলে আল্লাহ এটা যদি কমা বাড়া না হয় তাহলে আমার হায়াত আমি দিয়ে দিলাম, অন্তত 60 বছর আমি দান করলাম। নিজের সন্তানকে বাবা হিসাবে কয় বছর দিয়েছিলেন? তার হায়াত আর বাকি ছিল মাত্র 990 বছর। ফেরেশতা যখন এসে বলে না আপনি তো দিয়েছেন, উনি বলে আমি দেইনি। হযরত আজরাইল বলে আপনি দিয়েছেন, আদম নবী বলছে আমি দেইনি। ঝগড়া দুইজনের ভেতরে আল্লাহ পাক বলে আজরাইল ফিরে আসো, আদমও ভুলে যায় ওর সন্তানরাও ভুলে যায়, কারণ খাওয়ার পরে ওদের আর মনে থাকে না। এই অভ্যাস আজ আদম সন্তানের নেই।
একটু আসতে বলেন ভাই, কত আদম এখানে বসে আছে হাতে নাতে খেয়ে ফেলে এরপরও মনে থাকে না। দশ আদম সন্তান আমাদের না, এ দশ আমাদের বাবার, কার ওনার উপরে গড়িয়ে দিল, আপনাদেরকে রাগ হচ্ছে? আদমের অভ্যাসই এইটা, কিছু খেয়ে ফেললে আর মনে থাকে না, কথা বলুন। কার অভ্যাস এরকম, হাত তোলেন তো, আপনার তো হবে, কি খাইয়েছেন আল্লাহ জানে। সতের আগে অভ্যাস, এই চরিত্র আমাদের না, এ দোষ কার? পিতার দোষ। ওই দিন থেকে কোন কিছু নিলে লিখে রাখা, দলিল করা সিস্টেম শুরু হয়েছে। এজন্য কিছু ধার দিলেও কি করতে হয় বলেন? পরবর্তী ষাট বছর দিনে আরো দুনিয়ায় জীবিত ছিলেন, এরপরে এক হাজার বছর পূর্ণ করার পরে বিদায় নিয়েছিলেন। পৃথিবীতে একজন মানুষের হায়াত শুধু নির্ধারিত, তাছাড়া কারো হায়াত দুনিয়ায় নির্ধারিত নেই। নির্ধারিত যা আছে ওটা কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে যত কিছু এখন আছে সবচাইতে মূল্যবান জিনিস আল্লাহর কাছ থেকে, নাম কি? আরো জোরে বলে, আল্লাহ এদিকে ইঙ্গিত দিয়েছেন, এদিকে তাকা। আসল সম্পদ, আসল পুঁজি কিন্তু হায়াত। ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী, সারা বাংলাদেশ আঙুল ইশারা করলে হেলে দোলে, এখন পড়ে আছে। আল্লাহ যদি এখন ওনাকে বিদায় করে দেয়, ওনার সব কিছুর তুলনায় সবচাইতে বড় পুঁজির নাম কি? হায়াত। আপনি এখনই মারা যান, আপনার সব কিছুর তুলনায় হায়াতটা তখন দামি মনে হবে। শুধু দামি মনে হবে না, আমার মনে হয় আপনার নামের আগে একটা টাইটেল লেগে যাবে, মরহু। কি লাগবে? হায়াত থাকতে গুরুত্ব দেওয়া লাগবে, এই জন্য আল্লাহ কসম দিচ্ছে, নাহলে অসুরি হায়াতের কসম। তিন নাম্বার আল্লাহ দিয়েছেন ইতিহাসের কসম। আসর শব্দের শাব্দিক অর্থ ইতিহাস, আসর মানে ইতিহাসের কসম দিলেন কেন? পৃথিবীর মানুষেরা অনেক কিছু হয়তো ভুলে যায়, কিন্তু ইতিহাস নীরব সাক্ষী, অভলে না। আস্তে বলেন, ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে, আপনি কি কথা বোঝেন? ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার পরে না আগে, পরে। ইতিহাস সৃষ্টি করবেন না যেন আপনি মরণের পরে ওই ইতিহাস আবার দুনিয়াতে মানুষ পড়ে মজা পায়, যেমন নমরুদের ইতিহাস পড়ে এখন মানুষ মজা পায়, ফেরাউনের ইতিহাস পড়ে মানুষ মজা পায়, ইয়াসিদের ইতিহাস পড়ে মানুষ এখন মজা নেয়। আমার মনে হয় আজ পর্যন্ত ইয়াসিদের ইতিহাস যারাই পড়েছে তারাই ওরে গালি দিয়েছে, কথা বলেন? আমি বিশ্বের যতগুলো দেশ এবারও ঘুরেছি, অনেক অমুসলিমদের সাথে মিশেছি, কিন্তু ইয়াজিদ নামে কাউকে পাইনি। হিন্দুকেও জিজ্ঞাসা করেছি, ভাই আপনার নাম কি? কি উল্টা পাল্টা নাম বলে তামিলনাড়ুতে, কিন্তু ইয়াজিদ বলে না। নামটা আল্লাহ এত ঘৃণিত করে দিয়েছে, কারণ সে জুলুম করেছিল সঙ্গে সঙ্গে, কিন্তু ওটা লেখা হয়নি, ইতিহাস লেখা হয়েছে অনেক পরে। এখানে যুগে যুগে আমার আল্লাহ ইতিহাসের কসম দিয়েছেন, এই কারণে ঘটনা হয়তো একটার পরে একটা দুনিয়ায় ঘটতেই থাকবে। যে সমস্ত ঘটনা জুলুমের সাথে সম্পর্কিত, ওই ঘটনাগুলো ঘটার সময় লেখা হয় না, লেখা হয় অনেক পরে। আপনার জীবনে এমন কোন জুলুম যেন প্রকাশ না পায়, হয়তো ওই সময় মানুষ ভয়ে লেখে না, দশ বছর পরে কিন্তু লিখবে। আপনি কি কথা বোঝেন? দশ বছর পরে যখন মানুষের ইতিহাস লিখবে, আপনি হয়তো খবরে আছেন, মানুষ ইতিহাস পড়বে আর মজা পাবে, আপনাকে গালি দেবে, যেমন ইয়াজিদকে গালি দিচ্ছে। কিন্তু ইমাম হোসাইন মজলুম ছিলেন, ওই সময় হয়তো তার পক্ষে কেউ লিখতে পারেনি। বিশ তিরিশ বছর পরে যখন ইতিহাস লেখা হয়েছে, ইমাম হোসাইনকে নন্দিত করে দিয়েছে, বিজিত করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ইমাম হোসাইনের নাম শুনলেই মানুষ দোয়া করবে, কথা বলেছি। আপনার আমি আবার বলছি, আপনার জীবনে যেন এমন কোন ইতিহাস তৈরি না হয়
আপনি মরণের পরে আপনার নাম হোসেন আবার ইয়াজিদের মতো কেউ না রাখে। আমার মনে হয় যাদের চিন্তার দোয়ার খোলা আছে ধাক্কা লাগার কথা। আর যদি আপনার বিবেক না থাকে, না আপনার বিবেক না থাকলে তো ধাক্কায় লাগবে না, বিবেক আছে তাহলে আসরের তাফসির কয়টা পড়লাম? আসর মানে আসরের সময় যেটা সামনে আসতেছে, দুই নম্বরে আসর মানে আপনার আসল পুঁজি যেটা হায়াত, তিন নম্বরে আসর মানে ইতিহাস। তিনটা কসম করার পরে আল্লাহ জানিয়েছেন ইন্নাল ইনসানা লাফী খুসর।